হ্যালো, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার একটা নতুন উইকেন্ড ট্রাভেলিং ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর স্যাটারডে আমরা গেছিলাম এ সপ্তাহে জুমেরা বিচ। জুমেরা বিচ যেটা কাইট বিচ নামে পরিচিত, বুর্জাল আরব যেটা যেখানে আছে যে বিচটাই, ওটা হলো একটা কাইট বিচ। তো ইভিনিং টাইমে আমরা ওখানে গেছিলাম, ইভিনিং টাইম বললাম না, আফটারনুনে আমরা গেছিলাম। খাওয়া দাওয়া করার পর, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর চলে গেলাম বিচটায়। কারণ এখানে যাওয়ার মধ্যে সবচেয়ে ইজি আর কাছাকাছি হলো, মানে সময় কাটানোর জন্য ইভিনিং টাইম, এটা হলো বিচ। পুরো সপ্তাহটা সংসারের নানা রকম কাজ, বাচ্চাকে সামলানো, এইসব নিয়ে তো চলে যায়। তাই সপ্তাহে দুটো দিন যেহেতু আমরা এখানে উইকেন্ড হয়, যেহেতু হাজব্যান্ডের অফিস ছুটি থাকে, তাই এই দুটো দিন কিন্তু বাইরে না গেলে মনটা একটু খুচখুচ করেই থাকে। তো বিকেলবেলায় চলে গেলাম, আর এখন যেহেতু ওয়েদারটা এখানে মোটামুটি ভালোই আছে, তো বাড়িতে বসে থাকার তো কোনো প্রয়োজনই নেই। একটু ঘুরতে গেলে অ্যাটলিস্ট দুদিন যদি ঘুরতে যাওয়া হয় না, তাও কিন্তু মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয়ে যায়, আর নতুন একটা সপ্তাহের জন্য নিজেকে অনেক বেশি অ্যাক্টিভ মনে হয়। এই দেখো, এটা হলো কিন্তু, এটা মোটামুটি মোটামুটি কিন্তু বিচ এরিয়াটা স্টার্ট হয়ে গেছে। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ দুদিকে করা আছে, এটা কিন্তু বিচ এরিয়া। সাইডে সাইডে যেগুলো দেখছো এগুলো কিন্তু খুব পপুলার, ভালো ভালো ফ্রেঞ্চ রেস্টুরেন্ট, টার্কিস রেস্টুরেন্ট, ইরানিয়ান রেস্টুরেন্ট, মোটামুটি ভালো ভালো রেস্টুরেন্ট। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিলাস হয়, তো এখানে বেশিরভাগ ম্যাক্সিমাম ফরেনার না হলে কিন্তু লোকাল লোকজন থাকে। কারণ এই জুমেরা বিচ এরিয়াটা কিন্তু অনেকটা বেশি এক্সপেন্সিভ, তো এখানে সেরকম লোকরাই কিন্তু অ্যাফোর্ড করতে পারে। তাই মোটামুটি আমার না এই ভিলাগুলো দেখতে দারুণ লাগে, বেশ একদম সমুদ্রের অপোজিটে ভিলা, মানে ওদের ভাবতে পারছো ওদের উইন্ডো থেকে পুরো সি ভিউ, তো দারুণ মজা লাগে। আমরা গেছিলাম কিছুক্ষণের জন্য, জাস্ট টাইম পাস করার জন্য। ভিডিওটা কিন্তু খুব একটা বড় বানাইনি আমি, মোটামুটি যেটুকু গেছিলাম একটুখানি বসলাম, গিয়ে ছেলে তো গিয়ে পার্ক দেখে, পার্কেই খুশি হয়ে ঢুকে পড়লো খেলার জন্য কিছুক্ষণ। জাস্ট এইটুকু করে সময় পাস করে আমরা চলে এলাম। তাই ওইটুকু ভিডিও তোমাদের জন্য বানিয়েছি, তোমরা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ বিচে আমরা চলে এসেছি, কিন্তু এখানে সবচেয়ে মেন যেটা প্রবলেম হয়েছিল সেটা হলো পার্কিং। স্যাটারডেতে কিন্তু পার্কিং ফ্রি থাকে না, সানডেতে অনলি এখানে পার্কিং ফ্রি সারাদিনের জন্য এনি টাইম, বাট স্যাটারডে কিন্তু এখানে পার্কিং ফ্রি হয় না। তো পার্কিং খুঁজতে একটু টাইম লাগলো। এবার আমরা যাচ্ছি, সামনে দেখতে পাচ্ছ একটা রেস্টুরেন্ট আছে, এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, চা, কফি, টি, মোটামুটি সব কিছুই পাওয়া যায়। তো আমার একটুখানি গিয়ে, জানি না কেন মাথাটা ধরে গেছিলো, তো ভাবলাম একটু গিয়ে চা, একটু কিছু স্ন্যাক্স টাইপের খেয়ে নিই। যে যদিও আমরা সেটা কভার করতে পারিনি, হাজব্যান্ড গেছিলো রোল নিয়ে আসতে, তো এখানে একটা খুব ভালো রোল পাওয়া যায়। আমাদের কলকাতা স্টাইলের রোল কিন্তু না, একটা না রোলটা একটু অন্যরকম হয়। এরা স্যান্ডউইচ ফ্যান্ডুইচ মোটামুটি একটু লেটুস দেয়, তারপরে ক্রিমি চিজ দেয়, একটু অন্য ধরনের হয়। আমি না তোমাদের জন্য কভার করতে ভুলে গেছি, কারণ তখন ছেলে খেলছিলো, তাই ও খেলছিলো বলে আমি ওখানেই ছিলাম। তো হাজব্যান্ডের এসে সঙ্গে সঙ্গে এটা খুলে ফেলে, নিজেটা নিজে খেয়ে ফেলে, তো ওই জন্য আমার ভিডিওটা কিন্তু আর করা হয়নি। দেখতেই পাচ্ছ এটা হলো পার্ক, এটা জাস্ট অপোজিটে হলো বিচের অপোজিটে পার্ক। তো এই পার্কে কিন্তু আমরা ফার্স্টে কিন্তু পার্কে গেছিলাম, কারণ ছেলের জন্যই বিচে যাওয়া, ওর খুব বিচে যাওয়ার ইচ্ছা হয়েছিল, অনেকদিন আমাদের যাওয়া হয়নি, তাই ভাবলাম যে বিচে যাই। কিন্তু বিচে যাওয়ার আগে যখন পার্কটা দেখলো, ও কিন্তু পার্কে যাওয়ার জন্য বায়না করলো, তাই ভাবলাম যে ওকে কিছুক্ষণ পার্কে নিয়ে যাই, একটু অ্যাক্টিভিটি করে নিই, আমরা একটু রেস্ট নিই, একটুখানি বসি, তারপরে কিছুক্ষণ পর একটু রোদটাও কমে যাবে, তারপরে যাবো আমরা বিচ সাইডে। দেখো পার্কটা কিন্তু অপূর্ব সুন্দর, কারণ অনেকটা এরিয়া নিয়েই পার্কটা। আমরা যেখান দিয়ে নামলাম না ওভার ব্রিজ টাইপের দেখতে, ওর দুটো সাইডেই কিন্তু পার্ক। এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটি করার সব ধরনের সব কিছু, স্লাইড সব কিছুই কিন্তু আছে। তো ছেলের তো পাগল হয়ে যাচ্ছিলো কোনটা থেকে কোথায় গিয়ে খেলবে, ফার্স্ট এটাই খেললো, তারপর কিছুক্ষণ পর ও পাশে চলে গেলো ওটাতেই খেললো। মানে অ্যাক্টিভিটি করার পর আমরা খাওয়া দাওয়া করলাম, তারপর আমরা ওদিকে যে বিচটা ওদিকে আমরা গেছিলাম। ওই দেখো পুরো জায়গাটার বাবাকে নিয়ে ঘোরাচ্ছে, একবার বলছে এটাই চড়বো, একবার বলছে ওটাই চড়বো, এই করে করে। এখন কিন্তু ওয়েদারটা ভালো বলে, যখন ওয়েদারটা কিন্তু এতটা ভালো থাকবে না, তখন কিন্তু এরমভাবে এরম টাইমে বাইরে কিন্তু আর থাকা যাবে না। সামনে স্টার্ট হয়ে যাচ্ছে রমজান, তো রমজানের সময়ে কিন্তু আস্তে আস্তে গরমটা কিন্তু এখানে স্টার্ট হওয়া শুরু হয়ে যায় মোটামুটি। এবার যাচ্ছি আমরা বিচ সাইডে, খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি, যাচ্ছি এবার বিচ সাইডে, বিচে কিছুক্ষণ বসবো, টাইম পাস করবো। ছেলে কয়েকটা গাড়ি নিয়ে এসেছি খেলার জন্য, দেখো সবাই অনেকে স্নান করছে এই টাইমে, অনেকে কিন্তু স্নানও করে, স্নান করছে অনেকে, অনেকে স্নান করে উঠে চলে যাচ্ছে, অনেকে বাচ্চাদের নিয়ে আসা যাচ্ছে একটু খেলার জন্য, একটু টাইমটা কাটানোর জন্য। আর আমরা গেছিলাম দেখো পুরো সানসেট টাইম, সূর্য জাস্ট অন দিচ্ছে ওই টাইমে আমরা গেছিলাম। আমরা গেছি অনেকক্ষণ আগে ওই যে পার্কে, পার্কে ছেলে খেলতে টাইম নষ্ট করে দিয়েছে অনেকটা, মানে ওর এনজয় হচ্ছিল, তো ওর এনজয়ের জন্যই আমাদের যাওয়া।
তারপরে ভাবলাম যে না, আমরা তো কিছু একটা বেড কভার নিয়ে গেছিলাম, সেদিন যখন বসলাম আর ওকে ছেড়ে দিলাম কিছুক্ষণ খেলার জন্য, ও তো ভীষণ এনজয় করেছে, যার জন্য আসার সময় কিন্তু ঘুমিয়ে পড়েছিল। এই যে আমরা উঠে চলে এলাম, যাওয়ার সময় দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এটা হলো সাইকেল ট্র্যাক। দেখো এই সাইকেল ট্র্যাকে সবাই কিন্তু সাইকেলিং করে, আর এটা পুরো সমুদ্র থেকে উঠে আসার পরের যে রোডটা হয় সেটাই কিন্তু সাইকেলিংয়ের, তারপর সবাই চলাফেরা করার জন্য। আর যে সামনেই দোকানটা দেখতে পাচ্ছ, এটা হলো এখানে সব ধরনের স্ন্যাক্স টাইপের জিনিস পাওয়া যায়, চা কফিও পাওয়া যায়, জুস এক্সট্রা সব কিছুই পাওয়া যায়। এটা বসার জায়গা, এটা রেস্টুরেন্ট নয়, এটা কিন্তু মানে এমনি যে কোনো লোকই এখানে বসতে পারে। তবুও ম্যাক্সিমাম যারা এখানে রেস্টুরেন্ট থেকে কিছু খাওয়া দাওয়া করে তারাই কিন্তু এখানে মোটামুটি বসে। এখানে ফিশও পাওয়া যায়, গ্রিল ফিশ, সব রকমের মোটামুটি জিনিসপত্র কিন্তু খাওয়ার জন্য পাওয়া যায়। তো আমাদের তো ঘোরাঘুরি হয়ে গেলো, এইটুকুই ছিল। রাস্তায় ট্রাফিকটা দেখো, যাওয়ার সময় বিচ রোড না সব সময় কিন্তু প্রচণ্ড ট্রাফিক হয়। তো যাই হোক, মোটামুটি আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। এটা দেখো একটা ওভারব্রিজ, এই ওভারব্রিজের রাইট সাইডে আছে দুবাই ক্যানেল, যেটা কিন্তু রাত্রিবেলা দেখতে খুব অপূর্ব অপূর্ব সুন্দর লাগে লাইটিংয়ের জন্য। আর ব্রিজটা, ক্যানেলটা না একটু অন্য ধরনের, মানে ক্যানেলের উপরে যে ওভারব্রিজটা বানানো না, ওখানে কিন্তু ম্যাক্সিমাম অনেক মুভির কিন্তু শুটিং হয়, কারণ দেখতে কিন্তু ক্যানেলটাও খুবই সুন্দর। তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, রাইট সাইডে দেখো, রাইট সাইডে কিন্তু ওভারব্রিজটা আর ক্যানেলটা দেখা যাচ্ছে, আর ওই দিকটা দেখো বুর্জ খলিফাও আছে। মোটামুটি ম্যাক্সিমাম যে উঁচু উঁচু বিল্ডিংগুলো, হাইরাইট যে বিল্ডিংগুলো দুবাই, সব কিন্তু ওই সাইডেই হয়, যার জন্য কিন্তু ভিউটা এতটাই সুন্দর। ওই যে হোয়াইট কালার দেখতে পাচ্ছ ওইটাই কিন্তু ক্যানেল, অনেকটাই দূরে তাই হয়তো অতটা ভালো করে বুঝতে পারছো না। এরপর আমরা গেছিলাম কারামাতে, কারামে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডকে কিছু দেওয়ার ছিল জিনিস, তো হাজব্যান্ড সেখানে সেগুলো ড্রপ করার পর আমরা গেলাম আর্সলানে। হাজব্যান্ডের বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, এটা হলো কলকাতার ফেমাস যে আর্সলান রেস্টুরেন্ট না, এটা কিন্তু দুবাইতেও আছে। তো এখান থেকে কিন্তু মাঝে মধ্যে আমরা কলকাতা স্টাইলে কিছু খেতে ইচ্ছে করলে আমাদের, তখন কিন্তু আমরা চলে আসি। তো আজকে বেশি কিছুই না, দুপুরে যদি রান্না করেছিলাম তো শুধু কিন্তু আমরা একটা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম আমাদের জন্য, একটা চিকেন বিরিয়ানি আমি দুজনের মতো, এখানে কিন্তু সেইভাবে করা থাকে, মানে একটা চিকেন বিরিয়ানি, দুটো চিকেন, একটা এগ থাকবে, একটা পটেটো। ভিডিওটা এখানে এসে পরের ভিডিওতে দেখা।